টু সাকসেস স্টোরি চলছলা আজকে আমি তোমাদেরকে শেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ফর্মাল লেটার কিভাবে লিখতে হয় সবার তখন এক্সাম চলছে এক্সামের টাইম তো তোমরা যদি এই কয়েকটা নিয়ম ফলো করো তোমরা কিন্তু মোটামুটি ফর্মাল লেটার লিখতে পারবে এবং মার্কসও পাবে তো আমরা চলো শুরু করি তো ফর্মাল লেটার্সে কিন্তু ছটা পয়েন্টস আছে সব থেকে প্রথমে আমরা লিখব হচ্ছে রিসিভার্স পোস্ট ইনস্টিটিউশন অ্যান্ড অ্যাড্রেস সেটা ধরো যাকে আমি লিখছি যে পার্সনকে তার পোস্ট এখানে যেমন হেডমাস্টার লেখা আছে এটা অফিসার ইনচার্জ হতে পারে এটা পঞ্চায়েত হেড পঞ্চায়েত হতে পারে তারপর কোথাকার হেডমাস্টার আইডি ইনস্টিটিউট স্কুলের নাম দেন হচ্ছে অ্যাড্রেস সো অ্যাট ফার্স্ট ইউ নিড টু রাইট রিসিভারের যে রিসিভার্স পোস্ট তার ইনস্টিটিউশন এবং তার অ্যাড্রেস তারপর আমরা সেকেন্ড পার্টটা লিখব নাম্বার টু লিখব হচ্ছে আমরা সাবজেক্ট সাবজেক্ট কিন্তু এখানে ফাঁকা আছে কারণ সাবজেক্ট কোশ্চেন অনুযায়ী আমাদের লিখতে হবে যেমন কোশ্চেন কোশ্চেন থেকেই তোমরা মোটামুটি ছ সাতটা ওয়ার্ডসের মধ্যে ম্যাক্সিমাম সাবজেক্টটা লিখবে সাবজেক্টের পর আমরা করব হচ্ছে স্যালুটেশন স্যালুটেশন আমরা স্যার বা ম্যাম বা ম্যাডাম দিয়ে শুরু করবো সাধারণত স্যারের পর কমা দিয়ে আমরা শুরু করবো এবার দেখো ওপেনিং আর ক্লোজিং সেন্টেন্সটা মেন বডিতে আমি তোমাদের করেছি স্যালুটেশনের পর হচ্ছে মেন বডি কিন্তু স্টার্টিংটা এভাবে শুরু করবে উইথ লট অফ হোপ অ্যান্ড এক্সপেকটেশন রাইটিং ইউ ইস লেটার টু এরপর কিন্তু কোশ্চেন থেকে করতে হবে মাঝখানটা কিন্তু কিছু বলা সম্ভব না বিকজ ইউ টু রাইট অ্যাকর্ডিং টু কোশ্চেন আর তারপরে এন্ডিংয়ের সময় হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ইস্যু আই এম ফেসিং অ্যান্ড ডু দ্য নিডফুল থ্যাংকিং ইউ দিয়ে শেষ করবে আর লাস্ট এখানটা আমাদের সাবস্ক্রিপশন ইউর্স ফেথফুলি দিয়ে তোমার ফুল নাম লিখবে নাম এবং সারনেম এবার ডে স্টুডেন্ট একটা কথা খেয়াল রাখো যদি তোমরা কোনো স্কুলের হেডমাস্টারকে লেখো বা কলেজের হেডমাস্টারকে প্রিন্সিপালকে লেখো তখন কিন্তু তোমার নামের পিছনে ক্লাস সেকশন রোল নাম্বার লিখবে আর যদি অন্য কোনো অফিসিয়াল লেটার লেখো তাহলে কিন্তু শুধু নাম লিখবে তখন ক্লাস সেকশন রোল নাম্বার লিখতে হবে না আর সাবস্ক্রিপশনটি বাদিকে এখানটা সেন্ডার অ্যাড্রেস অ্যান্ড ডেট মানে তোমার তোমার অ্যাড্রেস এবং ডেট লিখবে তো তাহলে যদি ছটার তোমরা মোটামুটি এই নিয়ম ফলো